5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। শুধু একটা দিন কেন, বছরের সব কটা দিন, মানে 365টা দিনই আমরা যদি থাকি পরিবেশের সঙ্গে বা সঙ্গে রাখি পরিবেশকে, তাহলে কেমন হয়? পরিবেশ মানে তো আমাদের আশপাশে যা কিছু, গাছগাছরা, পশু পাখি সব কিছু। আমরা কি পারি না এগুলোর প্রতি যত্ন নিতে? এই তো এবছর কি গরমটাই না পড়েছে, আমাদের যেমন কষ্ট হচ্ছে, পশু পাখিদের কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা কথা বলতে পারি, তাই আমরা সেগুলো সলিউশনও করতে পারি। কখনো ফ্যানের তলায় বসি, কখনো এসি চালিয়ে নিই, কিন্তু বাইরের পশু পাখি তারা তো কিছুই পারে না, তারা কষ্ট ভোগ করে। আবার অনেক সময় দেখা যায় কষ্ট ভোগ করতে করতে তারা কখন মারা যায়, কিন্তু এর কারণগুলো আমাদের সব জানা, তাই না? এই যে গাছ কাটা হয় সেটা কিন্তু একটা কারণ, হয়তো অনেকগুলো কারণ আছে এই গরমের জন্য, কিন্তু অবশ্যই একটা কারণ নিশ্চয়ভাবে সেটা হচ্ছে গাছ কাটা। তাই আমরা নতুন করে গাছ লাগাই, পশু পাখিদের একটু যত্ন নিই। আমরা কি কখনো ভেবেছি, যেমন আমাদের অফিসের কথাই বলতে পারি, আমাদের সবার ডেস্কের পাশেই কিন্তু কিছু না কিছু আছে, নয় কোনো গাছ আছে আর না হলে ছোট কোনো পাত্রে রঙিন মাছ আছে, সবাই খেতে দেয়, গাছের জল দেয়, এটা কিন্তু আমাদের অফিসে রয়েছে। এবছর যেমন আমি হঠাৎ করে ভাবলাম যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা যদি সবাই মিলে, মানে আমাদের কেয়া সেথ ফ্যামিলির সবাই মিলে যদি আলাদাভাবে কিছু করা যায়, তার প্রচেষ্টা করলাম। এবছর পরিবেশ দিবস উপলক্ষে আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে, মানে আমাদের কেয়া সেথ ফ্যামিলির সবাই মিলে এই দিনটা একটু অন্যভাবে পালন করব। যেই বলা সেই কাজ, কিন্তু কি করলাম সেটা জানাবো। তার আগে বলি, উন্নয়নের হাত ধরে গ্রাম থেকে শহরে পরিণত হচ্ছে, আর গ্রাম থেকে শহরে পরিণত হওয়া মানেই অগুন্তি গাছ কাটা হচ্ছে, আর গাছে থাকা সেই পশু পাখি নানান ধরনের পোকামাকড় সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কখনো ভেবেই দেখিনি যে শহরে বড় বড় অট্টালিকা বা বাড়ি যেখানে বানানো হচ্ছে, সেই জায়গাটাতে কখনো না কখনো ওখানে গাছ ছিল, সেই গাছে অনেক পাখি ছিল, পশু অনেক ছোট ছোট পোকামাকড় ছিল, নানা কাঠবিড়ালি কত কি ধরনের থাকে, তারা সব বেঘর হয়ে গেল। সেখানে তাদের বাসা ছিল, পাখি বাসা থাকলেই সেখানে ডিম থাকতো বা তাদের বংশ বিস্তার করতো, কিন্তু সেগুলো সব বন্ধ হয়ে গেল, যার ফলে আশপাশে সেই ছোট ছোট পাখিগুলোকে আর দেখতে পাই না। ছোটবেলা যেমন দেখতাম চড়াই পাখি, শালিক পাখি, টুনটুনি পাখি, বুলবুলি পাখি, আবার কখনো কখনো কিন্তু টিয়া পাখিও দেখা যেত, আজকালকার দিনে এগুলো কিন্তু কোনোটাই দেখা যায় না, চড়াই পাখি তো চোখেই পড়ে না, কাগও কমে গেছে। সবই জানি আমরা কারণ গাছ কাটার ফলে, কিন্তু আমরা তো গাছকে যত্ন করছি, বাড়ির মধ্যে রাখছি, ছাদে রাখছি, কিন্তু বাইরের যে গাছ তাদেরও তো যত্ন নিতে হবে। তাই আমি বলবো যে প্রতিটা দিনই কিন্তু আমরা যদি একটু একটু করে সবাই গাছের যত্ন নিই, এবং গাছের সঙ্গে বাইরের পশু পাখি, বাড়িতে যাদের আমরা পুষছি তাদের তো যত্ন করি, কিন্তু বাইরের পশু পাখি তারা তো কিছু কথা বলতে পারে না, এই গরমে তাদেরও তো অনেক কষ্ট হচ্ছে, তাদেরও অনেক কিছু অসুবিধা হয়, কিন্তু তারা তো কারোর কাছে বলতে পারে না। তো আমরা যদি তাদের জন্য একটু জলের ব্যবস্থা করি, একটু বাসার ব্যবস্থা করি, এই কথা ভেবেই কিন্তু এবারে আমরা পরিবেশ দিবসে একটা ছোট্ট থিম রেখেছিলাম, পাখির বাসা। আমার হঠাৎ করে সকালবেলা উঠে মনে হলো যে পাখিগুলোকে তাদের যদি আবার বাসায় ফিরিয়ে দেওয়া যায়, আনাচে কানাচে যেমন আওয়াজ শোনা যেত, আবার একদিন সেই পাখির কলরবে ঘুম ভাঙবে, আবার ঘুম আসবে। তাই সকালবেলা উঠে সমস্ত আমাদের যত জায়গা আছে, সমস্ত স্পা, সমস্ত কলেজ, অফিস, আমাদের এক্সক্লুসিভ, সবাইকে বলেছিলাম পাখির বাসা বানাও, আর সবাই মিলে কিন্তু আনন্দ করে পাখির বাসা বানিয়েছে, তাদের খাবার দিয়েছে, এবং পাখির বাসাগুলো গাছে বিভিন্ন জায়গা জায়গায় দিয়ে এসছে, এবং তাদের দায়িত্ব দিয়েছি সারা বছর কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। তোমাদের আজকে সেটাই দেখাবো যে আমার প্রত্যেকটা জায়গাতে কিভাবে পাখির বাসা একটু একটু করে বানালো, আর সেগুলো কীরমভাবে যথাস্থানে দিয়ে এলো, চলো দেখাই। তবে সব কিছুর আগে যেটা দরকার সেটা হচ্ছে যা কিছু করবো মনে করবো সেটা ঘর থেকে করা উচিত, তাই আমিও প্রথমে ঘর থেকে শুরু করবো। যে কোনো কিছু শুরুই কিন্তু ঘর থেকে করতে হয়, তাই আমি আজকে ঘর থেকেই শুরু করছি। বিভিন্ন জায়গায় যাব, আমাদের বিভিন্ন ইউনিটে যাব, সেখানে নানা রকম ব্যাপার কিন্তু করতে বলেছি আগে থেকে, তো সেটা পরে আসছি, আগে ঘরে যেটা করেছি বা করছি সেটা থেকে শুরু করি। আমার এখন ছোট্ট একটা জায়গা রয়েছে এখানটা, ঘর থেকে বেরিয়ে এই বারান্দাটা অবশ্য শুধুমাত্র এসির
যে আউটলেটগুলো থাকে সেই আউটলেট রাখারই জায়গা, সেটাকে একটু সরিয়ে নড়িয়ে একটা ছোট্ট সুন্দর জায়গা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তো এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে কিন্তু পাখিরা আসে, তার চিহ্ন কিন্তু এখানে রয়েছে। আসলে যখন এই জায়গাটা খুব ময়লা অপরিষ্কার ছিল তখন ঠিক এইখানে পায়রারা আসতো এবং একটা ছোট্ট মানে একটা কাপড় ডালা হয়েছিল তার উপরই ডিম পেড়েছিল, আস্তে আস্তে সেই ডিম থেকে বাচ্চা ফুটেছিল এবং সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে একসময় উড়ে গেল। এখনও কিন্তু পায়রারা আসে আর এসে ঘোরাঘুরি করে, তবে একটু অচেনা বলে হয়তো তারা চলে যায়। তো তাদের জন্য একটা ছোট্ট বাসার জায়গা করেছি, ছোট্ট একটা বাসা, তো সেই বাসাটাকেই আজকে তাদেরকে উপহার দেব। এই হচ্ছে সেই বাসাটা, যেহেতু পায়রা একটু বড় করেই বাসাটা তৈরি করেছি একটা চুবড়িতে। এটা একটা টাঙিয়ে রাখলে হতো কিন্তু টাঙানোর মতো এখানে জায়গাটা সেরকম নেই বা পড়ে যেতে পারে, প্রচণ্ড হাওয়া দেয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা ওদের জন্য আমি দিতেই পারি। এবার থেকে পায়রারা আসবে, এসে বাসা বাঁধবে, ডিম পাড়বে, বাচ্চা বড় করবে, আমার মতো করেছি। এবার এরকম ছোট্ট একটা বারান্দা কিন্তু ওপরে দুষ্টুরও রয়েছে, তো ও খুব পাখি ভালোবাসে, দেখি ও কি করেছে। এখানেও কিন্তু পায়রারা আসে। ও দুষ্টুর তো অলরেডি খাবার দিয়েই রেখেছি, এখানে এসে কিন্তু পায়রা আসে। পাখি এখানে উঠতে পারে না এতটা উঁচুতে, এটা অনেক উঁচু। তো এখানে অবশ্য কোনো বাসা দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, এখানে খাবারটা খাবে। এবার যাব পাইকপাড়া বাড়িতে, সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। এখন আমি চলে এসেছি পাইকপাড়ায় আমার ছাদে, আর ছাদ মানে প্রচুর প্রচুর গাছ রয়েছে, এখানে পাখিরাও আসে। তো পাখিদের আমরা এমনি খেতে দিই, পাখিদের জল দেওয়া হয়। তো আজকে নতুন করে এখানে পাখিদের বাসা করার কথা কখনো ভাবিনি, কিন্তু আজকে মনে হলো যে আশপাশে বেশ কিছু পাখি আমার এখানে আসে, তার মধ্যে অবশ্য চড়াই পাখিও বেশ কিছু আসে, কাক আসে, শালিক আসে, টুনটুনি আছে, বুলবুলি আসে। আগে আগে টিয়া পাখিও আসতো কিন্তু এখন আর টিয়া পাখি আসে না। কিন্তু যদি আমরা একটু একটু করে তাদের বাসাটা তৈরি করে দিই হয়তো আবার একদিন আসবে। তো সেই জন্য আমি কয়েকটা জিনিস ভেবেছি। আমাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ হচ্ছে, তো সেইখান থেকেই তাদের বলেছি পাখিদের ঘর করে দিতে। তো এরকম একটা ঘর করা হয়েছে, তিনটে আলাদা আলাদা খোপ করা হয়েছে, এর মধ্যে পার্টিশন দেওয়া রয়েছে তিনটে। এইটাকে আমি আপাতত এখানটা বসিয়ে দিলাম, পরে অবশ্যই একটা ঠিকঠাক জায়গায় বসাতে হবে। আমার মনে হয় এখানটাতে আমরা খুব একটা আসি না, এখানে হয়তো ছোটো ছোটো পাখি যেগুলো আসে তারা কিন্তু আস্তে আস্তে করে আসতে শুরু করবে। এর আর একটাও নেব, দুটো হলো, আরো একটা বানিয়েছি সেটা কোথায় রাখবো সেইটা একটা কাজ করি। এটা বরঞ্চ আপাতত এটা এখানে রাখছি, কিন্তু এখানে রাখলে আমার মনে হয় পাখিরা আসবে না, ওই উঁচুতে তুলে দিতে হবে, কিন্তু সেটা আমার দ্বারা হবে না, সেটা সত্যি সত্যি কার্পেন্টার লাগবে। তো আপাতত আমি এটা এখানে রেখে যাই, কার্পেন্টারকে খবর দেবো, সে গিয়ে ওই ওপরে গিয়ে সুন্দর করে পাখিদের জন্য আটকে দেবে। এইবার পাখিদের খাবারগুলো দিতে হবে, পাখিদের খাবারগুলো আমার মনে হয় এইখানটা বসিয়ে দিয়ে সব থেকে দেবো, কিংবা পরবর্তী ক্ষেত্রে এইরকম জায়গাটা যদি দিয়ে দেওয়া হয় ভালো হয়, আপাতত এখন সম্ভব নয়। এটাও কিন্তু আমাদের কেয়াশের এক্সক্লুসিভ ওয়ার্কশপে বানানো হয়েছে, সুন্দর সুন্দর পাখির বাসা। এইটা বলুন এই দিকটা দিই,
ওখানে অবশ্য মাঝে মাঝে রয়েছে খাবার দাবার দেওয়ার জায়গা রয়েছে, আগে থেকেই দুধ রাখবে, যার ফলে এখানে প্রচুর পাখি আসে। পাখিরা এখন থেকেই ডাকতে শুরু করে দিয়েছে, তাহলে অনেকগুলো জায়গায় কিন্তু পাখিদের জন্য আস্তানা করা গেল। আশা করব পরে যখন আসবো এই বাসাগুলো কোনো না কোনো পাখি বাসা তৈরি করবে। এরপর চলো গিয়ে দেখাই আমাদের পাইকপাড়ার অফিস থেকে কি করলো। পাইকপাড়ার অফিসে তো গিয়ে দেখলাম বেশ সবাই মিলে তোড়জোড় করে একটা বাসা বানাতে ব্যস্ত। কেউ দড়ি নিয়ে এসছে, কেউ পিচবোর্ড এনেছে, কেউ আবার পাতা ছিঁড়ে নিয়ে এসছে গাছ থেকে। সুন্দর করে একটা বাসা কিন্তু তারা বানাচ্ছে, সবাই মিলে একসঙ্গে কাজ করে একটা সুন্দর বাসা তৈরি করে ফেলেছে ওরা। ব্যাস তৈরি হয়ে গেছে বাসাটা, এরপর হচ্ছে অপেক্ষা কোন জায়গায় গিয়ে তারা এটাকে রাখবে। এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে একদম চিল ছাদে, চারতলা ছাদে গিয়ে এই বাসাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে অবশ্য পাখি, ছোট ছোট পাখি আসে, কিন্তু আজ থেকে হয়তো একটা তারা বাসা খুঁজে পাবে। আর ওদের দায়িত্ব রয়েছে যে তাদের অল্প বিস্তর কিন্তু একটু খাবারও দিতে হবে। এখন যেটা দেখছি সেটা হচ্ছে ফ্যাক্টরি একদম ফ্রন্ট গেটে, সেখানে একটা বিশাল বড় বট গাছ আছে। আজকে ফ্যাক্টরির তরফ থেকেও কিন্তু একটা বাসা বানিয়ে এখানে লাগিয়ে দেওয়া। এবার দেখবো যে পাইকপাড়ার মেডিস্পা কি করছে। পাইকপাড়া মেডিস্পাও কিন্তু খুব সুন্দর একটা বাসা তৈরি করেছে, বেশ চাল দিয়েছে, বোধহয় কোনো পাতা টাতা নিয়ে এসেছে। আগে থেকেই তো প্রিপারেশন ছিল না, আমি কিন্তু সকালবেলায় সবাইকে বলেছি, কিন্তু তার মধ্যে অ্যারেঞ্জ করে আবার একটু ছোট্ট জায়গায় খাবারও দিয়েছে, তো একটা গাছে টাঙিয়েও দিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু ওই খাবারের লোভে পাখি আসবে আর বাসা বাঁধবে। এরপর পৌঁছে গেলাম কেয়াশের এক্সক্লুসিভ ওয়ার্কশপে। এখানে তো ব্যাপার স্যাপারই আলাদা, সব কিছু একটু এক্সক্লুসিভ করার একটা ব্যাপার থাকে, আর সত্যি ওরা সুন্দর করে করতেও পারে। অলরেডি একটা বোতল কেটে সেটা দিয়ে একটা বাসা বানানোর চেষ্টা, একটা ঝাঁটা ছিল সেই ঝাঁটাটা দেখলাম কেটে ফেলেছে, ওপরে চাল করছে। আমাদের ছোটো ছোটো নানা রকম লেস থাকে, তো এই লেসগুলো ওরা সুন্দর করে লাগিয়েছে। দেখো সুন্দর করে একটা লেসও লাগিয়েছে, সুন্দর করে লেস গুঁড়িয়ে দিয়েছে, সবই কিন্তু একদম পারফেক্ট। আর লেসগুলো তৈরি হয়েছে একদম দড়ি দিয়ে। এইবার রেডি হয়ে গেছে পাখির বাসা, এবার আশা করি খুব শিগগিরই হয়তো পাখিরা আসবে বাসা বাঁধতে। এরপর আমি পৌঁছে গেলাম বারাসাত স্পাতে। এই তো কলেজের স্টুডেন্টরা সুন্দর করে বাসা তৈরি করছে, সুন্দর করে একটা ঘর করে নিয়েছে, এবার তার চালটা করছে, সুন্দর করে পেন্টিং করেছে, আর লিখেও দিয়েছে মেডিস্পা আর কলেজ। তো কলেজ প্রথমে ওরা এভাবেই করেছিল, তারপর আমি ওদের বকাবকি করতে ওই ওপরে নামগুলো দ্বারা খুলে দিয়ে শুধুমাত্র বাসাটাই লাগিয়েছে। এরপর আমরা দেখবো কেয়া পাতার লঙ্কায়, অবশ্য এখানে আমি যেতে পারিনি, মিষ্টি গেছে। দেখো এখানে সারাদিন এরকমই হয়, এই যে সামনে ছোট্ট পোষ্যটিকে দেখছো ওটা আমরা রাস্তা থেকে কালেক্ট করে এনেছি, আমরা মানে আমাদের যারা কেয়া পাতার নৌকাতে থাকে। ও হচ্ছে একটু অন্যরকম, সবসময় হচ্ছে যেমন ওই ছাগলের সঙ্গে সঙ্গে ওদের বেশ খুনসুটি করে, ওদের দড়ি ধরে ঘোরাবে, কখনো আবার পাইপ নিয়ে নিজেই গাছে জল দেয়। আর এই ছাগলগুলো হচ্ছে ওর বন্ধু, কখনো কখনো ওদেরকে দড়ি ধরে ঘোরানোর চেষ্টা করে, কখনো কখনো আবার জল দেওয়ারও চেষ্টা করে। মিষ্টি তো পৌঁছে গেছে অলরেডি, বেশ কিছু গাছ নিয়েও গেছে, বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে মিষ্টি আজকে সারাদিন ধরে। আজকে কিন্তু কেয়া পাতার নৌকার তরফ থেকেও বেশ কয়েকটা গাছও লাগিয়েছে। প্রকৃতির মধ্যে অন্যরকমভাবে বাসা করা হয়েছে এবং অনেকগুলো বাসা একসঙ্গে সবাই মিলে, সমস্ত স্টাফ মিলে অনেকগুলো বাসা তৈরি করেছে এবং সমস্ত গাছে সেই বাসাগুলো লাগানো হয়েছে।
মিষ্টিও কিন্তু অলরেডি একটা বাসা তৈরি করে গাছে লাগিয়েও ফেললো, আবার আর একটা বাসা তৈরি করছে। চেয়ার পেরে একদম উঠে গিয়ে গাছে বেঁধে দিয়েছে বাসা। এখানে অনায়াসেই কিন্তু পাখিরা আসবে, বাসা বাঁধবে, কারণ এমনি চারিদিকে কিন্তু পাখির বাসা রয়েছে। এবার পৌঁছে গেছি কেয়া শেড গড়িয়াহাট মেরিসপাতে। এখানে ব্যাপারই আলাদা, এখানে কিন্তু অনেক কিছু আছে। এই যে দেখছো তিনটে বেড়াল, এই তিনটে বেড়ালকে কিন্তু আমরা সংগ্রহ করেছি। মাথার ওপর থেকে খালি ম্যাও ম্যাও শব্দ করে, কিন্তু ওর মা পালিয়ে গেছে বা মা আসেনি। তো ওদেরকে এরকম ইঞ্জেকশন সিরিজে করে দুধ খাওয়ানো হয়, এদেরকে একটু বড় করা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই এসছে। সবাই ওদের দেখাশোনা করে, খাবার খাওয়ায়, কোলে নিয়ে ঘোরে। মিষ্টিও যখন যায় তখন কোলে নিয়ে ঘোরে। ওরাও কিন্তু বানাচ্ছে ছোট্ট একটা পাখির বাসা, বাসাটা বেশ বানানো হয়ে গেছে। এইবার বাসাটা নিয়ে আস্তে আস্তে করে একটা মই করে একদম গাছের ওপর ডালে গিয়ে দিয়া, সেটা এই গড়িয়াহাটে এই আমাদের স্পায়ের বাইরে একটা বড় গাছ আছে, অনেকগুলো বড় গাছ আছে, এই যে আমাদের সমস্ত স্টাফেরা রয়েছে, একদম ওপরে গিয়ে বাসাটা দিয়ে আসছে। তবে আমি বলেছি কিন্তু শুধু বাসা বানালেই হবে না, প্রতিদিন খাবারটাও দিতে হবে। এরপর কালীঘাট মেডিসপাতে গিয়ে দেখি ওরা কি করছে। এই তো সবাই মিলে আসর জমিয়ে একদম বাসা বানাতে ব্যস্ত। ওফ, একদিন একটা কাজ বললে হয়। তবে হ্যাঁ, সবাই কিন্তু মন দিয়ে বানাচ্ছে, সুন্দর করে বানাচ্ছে, এক একজন এক এক রকম ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে। বাইরে খাবার জল দুটোই দিয়েছে, দেওয়ার পর দেখা যাক কোথায় যায়। এই তো মিষ্টিও পৌঁছে গেছে। এবার এটাও কিন্তু বাইরের একটা গাছে চালে উঠে এই পাখির বাসাটা রেখে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কেয়া শেডস কলেজ অফ বিউটি কালীঘাটে পৌঁছে গেছে। সেখানে কিন্তু সমস্ত ফ্যাকাল্টিরা বসে বেশ সুন্দর একটা বাসা বানানোর চেষ্টা করছে। দেখি কি বানায় এরা, স্টুডেন্টরাও হাত লাগিয়েছে। তবে যে যার যে যার মধ্যে মনে হয় কম্পিটিশন ভাবছে নাকি কে জানে, সবাই বেশ মন দিয়ে করছে, বা সবার একটা সুন্দর প্রচেষ্টাও বলা যেতে পারে। বাসা তো প্রায় বানিয়েই ফেলেছে। সকালবেলা উঠে এক মজার খাতিরে জাস্ট বলেছিলাম সবাই একটা বাসা বানাও পাখির জন্য, কিন্তু সবাই কিন্তু খুব সুন্দর করে বাসা বানিয়েছে। এইবার বাসাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে ব্যবস্থা করতে হবে, কোনো একটা গাছে টাঙিয়ে দিতে হবে। শুধু পাখির বাসা বানালেই তো হবে না, তাতে খাবার দিতে হবে, জল দিতে হবে। তো বাসার মধ্যেই খাবার জল সব অ্যারেঞ্জ করে দিয়েছে, যেন মনে হচ্ছে একটা ছোট্ট ফ্ল্যাট, তার মধ্যে সব কিছু রয়েছে। এই তো সবাই মিলে রেডি, বাসাটা নিয়ে এবার একটা নির্দিষ্ট জায়গায় বাসাটাকে নিয়ে যেতে হবে লাগানোর জন্য। মিষ্টিও চালে উঠে পড়েছে। চালে উঠে আমাদের কলেজের পিছন দিকে একটা বড় গাছ আছে, সেই গাছে ঝুলিয়ে দিয়েছে। এইবার দেখি যে কালীঘাটে আমাদের কেয়াশেড এক্সক্লুসিভের সবাই কি করছে। এই তো সবাই মিলে বাসা বানাতে বেশ ব্যস্ত, সবাই মিলে বাসা, এক একজন এক একটা, সবাই
সমস্ত সেন্টার থেকে একটা একটা করে বানিয়েছে, কিন্তু কালীঘাট এক্সক্লুসিভ কিন্তু অনেকগুলো বানিয়েছে। প্রত্যেকটা ফ্লোরে তারা আলাদা আলাদা করে বানিয়েছে, বা যার যা ইচ্ছা আছে সেও একটা করে বানিয়েছে। চলো দেখি কে কিরকম বানাচ্ছে। সুবিধাই হয়েছে, কেয়া শেড এক্সক্লুসিভের সমস্ত বক্সগুলো নিচ্ছে, কাটছে আর বানাচ্ছে। এই তো সবাই মিলে এক একটা বাসা বানিয়েছে। সব থেকে মজা হচ্ছে এক একজন এক এক রকম। এটা তো কিরম পাতাভক্তি একটা বাসা, এটাও বেশ সুন্দর হয়েছে। তারপর এটা তো খুব সুন্দর হয়েছে, ছোট্ট করে ঢুকে সুন্দর একটা বাসা। এ তোমার তিনতলা পুরো বাড়ি বানিয়ে দিয়েছে, একতলা দোতলা, একদম ফ্ল্যাট বাড়ি। মানে অনেকগুলো পাখি একসঙ্গে বাসা করবে, এটাও একটা সুন্দর বাসা বানিয়েছে। তারপর এ তো মার্বেল পাথরের একদম বাসা বানিয়ে দিয়েছে, এক একজন এক এক রকম ভাবনা চিন্তা। তো এটা কিন্তু খুব মজার যে সবাই মিলে সুন্দর সুন্দর বাসা বানিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে। আর একটা সুন্দর বাসা, তার মধ্যে আবার জলের ব্যবস্থা করেছে, ভেতরে আরেকটা বেশ বসা শোবার মতো একটা জায়গা তৈরি করেছে। তবে একদম ইউনিক যেটা হয়েছে সেটা হচ্ছে তিনতলা বাসা, একদম ফ্ল্যাট বাড়ি। এই তো তিনতলা বাড়ি এখন গাছের ওপর উঠছে, যে যেদিকে পাচ্ছে বাসা করছে। তবে আমাদের এখানে প্রচুর পায়রাও আছে। বাকি রইল শ্রীরামপুরে। শ্রীরামপুর মেরিজ পাখি তো একটু শর্টকাটই করেছে, কিন্তু যাই হোক ওরা একটু বড় বাসা বানিয়েছে, কারণ ওখানে পাখি ঢুকবে না, ওটা মলের ভেতরে, তো ওখানে পায়রা আসে, তার জন্য পায়রার জন্য একটু বড় বড় বাসা। এরপর দেখি উল্টোডাঙার মেরিজ পাখি করেছে, সুন্দর একটা বাসা বানিয়েও ফেলেছে। এবার বাসাটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। এবার ধর্মতলার হেড অফিস, এখানে তো অন্য কিছু করছে, দেখছি দুধ গুলছে, আচ্ছা ফু দিয়ে ঠান্ডাও করছে, কার জন্য? এখানেও কিন্তু একটা ব্যাপার, মানে 5-6 দিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে এখানে কোথাও একটা আনাচে কানাচে বিড়াল বাচ্চা দিয়েছে। তো যাই হোক, সকাল থেকে শুনলাম নাকি বিড়ালটা এত ডাকাডাকি করছে, সেই বাচ্চাটাকে নিয়ে এসছে। 3-4টে বাচ্চা দিয়েছিল, 3টে বাচ্চা নিয়ে তার মা চলে গেছে। আমার মনে হয় কাউন্টিং ভুল করেছে বিড়ালটি, মানে মা বিড়ালটি, তাই 1টি বাচ্চা কিন্তু নিজেতে ভুলে গেছে। এবার তো মিষ্টিও নিয়ে বসে পড়েছে খাওয়াতে। বিড়ালটা কিন্তু বেশ মজাতেই রয়েছে, এতজনের কোলে কোলে ঘুরছে, তার মধ্যে তো একজন দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে, তার কান্না খাতামাচ্ছে, কিন্তু বিড়ালটা তো আর খোলবার নয়, সে তার মাকেই খুঁজে যাচ্ছে। যাই হোক, খুব শিগগিরই হয়তো তার মা এসে ওখান থেকে নিয়ে যাবে, যতদিন না নিয়ে যায় ততদিন কিন্তু অফিসের দায়িত্ব তাকে দেখাশোনা করা। তবে ওরা পাখির বাসা কি বানালো সেটা একটু দেখি। ধর্মতলার অফিস থেকে একটা সুন্দর পাখির বাসা বানিয়েছে, যেখানে আবার ফুল টুলও রয়েছে, খাবার দিয়েছে, কে আবার একটু আম কেটে দিয়েছে। তো আমি ওদের দায়িত্ব দিয়েছি, প্রথম দিন যখন আম দিয়েছো তাহলে রোজ আম কিন্তু দিতে হবে। ভেতরে আম দিয়েছে, ছোলা দিয়েছে, আর সুন্দর একটা পাখির বাসা। তো বাসাটা যা সুন্দর বানিয়েছে, পাহারা দারও একটা লাগবে, নাহলে তো যেখানে থাকবে সেখান থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পালাবে সবাই। বিশ্ব পরিবেশ দিবসে কেয়া শেঠ পরিবারের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও।